আপনারা দেখছেন একুশে টেলিভিশন। The true beauty in a woman is reflected in her soul. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই একুশে টেলিভিশন আয়োজিত সৌন্দর্য বিষয়ক অনুষ্ঠান স্যান্ডালিনা রূপ লাবণ্য। আমি আছি মারিয়া কিসপট্টা আপনাদের সাথে এবং আবারও হাজির হয়ে গেলাম একটি সপ্তাহ পেরিয়ে আরও দুজন তারকা অতিথিকে নিয়ে আড্ডা দেবার জন্য। দর্শক, শুরুতে জানিয়ে রাখছি আমাদের অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটো সেগমেন্টে। প্রথম সেগমেন্টে থাকছে সেলিব্রিটি এন্ড এক্সপার্ট আড্ডা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে বিউটি কেয়ার এন্ড টিপস। তো দর্শক, চলুন দেরি না করে শুরু করে দিই আমাদের প্রথম সেগমেন্ট সেলিব্রিটি এন্ড এক্সপার্ট আড্ডা। আর আজ আমার সাথে আড্ডা দিতে উপস্থিত আছেন মডেল অভিনেত্রী জারিন জারা। হ্যালো। হ্যালো আপু। এবং সেই সাথে আমার ডান দিকে উপস্থিত আছেন বিউটি এক্সপার্ট অ্যান্ড দি ওনার অফ রোজাস মেকওভার সাইমা রোজা। হ্যালো। হ্যালো আপু। তোমাদের দুজনকে পেয়ে আমার এই সেটটা তো খুবই ভালো লাগছে, আর বিশেষ করে ভালো লাগছে তোমাদের এই যে কালার কম্বিনেশনটা যে চুজ করেছো, একজন অরেঞ্জ আছে আর একজন ইয়েলো আছে। কারণ আমার যে শাড়িটা আজকে আমি পরেছি এটাও কিন্তু আপুর ডিজাইন করা। ও তাই, সেই কিন্তু সিলেকশনটা করেছে। মানে তুমি কি রোজা এখন বিউটি এক্সপার্ট থেকে ডিজাইনার হয়ে যাচ্ছে নাকি? আমার একটা পেজ আছে হচ্ছে অ্যাবসলিউট বাই রোজা। Oh, that's your page? Yeah. এটা কি করে আমরা জানি না যে বিউটি এক্সপার্ট সাইমা রোজা শুধুমাত্র একজন বিউটি এক্সপার্ট নন, তিনি একজন ডিজাইনারও। আমার যেটা হতো যে তখন তো আমরা স্পন্সর পেতাম না, আপনি জানেন ভালো করে, তো তখন হতো কি আমি নিজেই ডিজাইন করতাম। লাস্ট আমি ওর যেমন একটা ড্রেস করেছিলাম কাতান দিয়ে, একটা ওয়েস্টার্ন প্যাটার্নের একটা গাউন করেছিলাম ব্রাইডাল শুটে, তো আমি নিজেই করতাম সবকিছু, কারণ আমার কারো ড্রেস পছন্দ হতো না। বিউটিফুল, মানে একজন নারী যে কিনা স্বয়ং সম্পূর্ণা, তাই না? সবকিছুই সে নিজেই করতে পারে। অ্যাকচুয়ালি আপু আমার কিন্তু ডিজাইনের কোর্স করা আছে, আমার আগে থেকেই করা আছে। তোমরা কি দুজনে এটা ডিসাইড করে আজকে পড়েছো যে এই ধরনের ভাইব্রেন্ট কালারগুলো পরবো? কারণ এখন তো আমরা দেখছি যে কালারটা খুব বেশি ভেরি মাচ ইন দ্য সিস্টেম, বলো বলো ফ্যাশন বলো ট্রেন্ড বলো সবকিছু। রাইট, ও তো হাই টাইট ভালো, সো আমি ও কালকে আমাকে বলেছি আপু রেড শাড়ি পরবো, তো আমি বললাম তুমি রেডটা খুব কমন হয়ে গেছে, তুমি এটা আমি নিজে থেকে রাত্রিবেলা ভাবলাম, পরে সকালবেলা ওকে দুটো কালার চয়েস করে দিয়েছি, একটা হচ্ছে ব্ল্যাক আর সিকোয়েন্স বেজ ওটা, আর একটা হচ্ছে ইয়েলো। তো ইয়েলো ও দেখি ইয়েলো ওর ও খুব ইয়েলো ফ্রিক আর কি। ট্রেন্ডের কথা আপু কি বলবো, যেটা হচ্ছে যে আমরা জানি যে সময়ের সাথে সাথে মানুষের রুচি চেঞ্জ হয়, তো সেক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে ধরো যে আমরা মডেল তারপরে সে বিউটি এক্সপার্ট, তাদের হচ্ছে গিয়ে তারা হচ্ছে মেকআপ হচ্ছে কোনটা আসবে, একটার পর একটা মেকআপ আসবে কোনটা আসবে, আর আমাদের কাজ হচ্ছে কে কে পুরনো ট্রেন্ডটাকে আবার ফিরে আনা। রাইট, সো এভরি ডেকেড যে ফ্যাশনটা আবার ঘুরে ঘুরে আসে 10টা বছর পরে আবার কিন্তু আগে ইন্টারাপ্ট করে মাই আপু, আপনার কিন্তু যখন হঠাৎ করে মনে হয় এই সিজনে আজকে আমি এই কালারটা পরবো, ধরেন আজকে এই বছর আপনার এটা মনে হলো সামনের বছর মনে হয় আমি এইটা পরবো, তখন দেখবেন যে ওইটাই ট্রেন্ড হয়ে গেছে ওই কালারগুলো। এটা যেহেতু আমরা এই ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আমাদেরকে তো ফলো করে, তা আমার মনে হয় আপনার ক্ষেত্রেও এটা হয় যে না এখন এইটা পরবো, এটা তো পরি নাই অনেকদিন, তখন ওইটাই কিন্তু ট্রেন্ড হয়ে ঘুরে ফিরে কিন্তু ওইটাই চলে আসে। এক্স্যাক্টলি, অ্যাবসলিউটলি, মানে ফ্যাশন এন্ড স্টাইল হচ্ছে যেটা কিনা এভলিউশন হতে থাকে, কিন্তু পুরোনোটাকে আবার রিসাইকেলড হয়ে ঘুরে মডিফাইড হয়ে তারপরে নতুন দিনে আসে। তুমি তুমি কি এটার সাথে এক মত যে আসলে এই ফ্যাশন গুলো ঘুরে ফিরে এভাবে করে আসে? এক্স্যাক্টলি আপু, আমি নিজেও এখন যেটা করি যে তোমার হচ্ছে গিয়ে এখন যে ট্রেন্ডটা চলছে, বিশেষ করে ধরো তোমার 10 বছর আগে যে টিভি সিরিজ গুলো ছিল আমি এগুলো দেখি, ফ্যাশন শোস ছিল এগুলো দেখি, এবং আমরা তো সবাই কাউকে না কাউকে ফলো করি, তো ওই হিসেব করে আমার কাছে যেরকম মনিকা বালিচিকে অনেক বেশি ভালো লাগে। শি ইজ বিউটিফুল না? ইয়া, সো ওই দিক থেকে যদি আমি চিন্তা করি, আমি নিজেও কিন্তু এখন মানে সবসময় চেষ্টা করি যে না নতুন কিছু আনি, আমাকে মানুষ দেখুক নতুন কিছুতে পাক, যে আমাকে কমপক্ষে হলে একজন মানুষও তো ফলো করে। সো আমি আর একটু বলি, আজকে যে আমি শাড়িটা পরে এসেছি এটা কিন্তু আমার মায়ের শাড়ি, তো আজকে আমি যখন পড়তে গেছি আমার কাছে মনে হয় যে এটা তো পরা যায় আম্মার শাড়ি, তো কেউ বিশ্বাস করছিল না এতদিন ভালো আছে কি, সত্যি কথা অ্যাবসলিউটলি এটা দেখে মনে হচ্ছে ব্র্যান্ড নিউ একটা শাড়ি পরে এসেছি। আম্মা দেখলে খুশি হবে যে তুমি আমার শাড়ি পরে গেছো। এক একটা ডেকেড পরে, একটা যুগ পরে পরে কিন্তু আগের ফ্যাশন গুলো আবার চলে আসছে, এটাকে মডিফাইড হচ্ছে, সেই সাথে মেকআপ এন্ড যে মডিফিকেশনের ব্যাপারগুলো আছে যেমন ত্বকের এবং চুলের যত্ন, সেগুলো তো অনেক চেঞ্জেস এসেছে এবং
অনেক নতুন নতুন সংযোজন এসেছে এবং তোমার স্যালনে যেটা আমি শুনেছি এবং জেনেছি হেয়ার বোটক্স নামের একটা ট্রিটমেন্ট আছে, সেই ব্যাপারে কি আমাদের একটু বলবে? এই নতুন সংযোজন, এটা ফার্স্ট আমি বাংলাদেশে প্রথম এটাকে লঞ্চ করি, যে সবচেয়ে মানে এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ একটা ট্রিটমেন্ট যেটা হেয়ারের জন্য খুবই ভালো। এটা কিন্তু ফিলারের কাজ করে, এটা কিছু গুড ফাইবার দিয়ে এটাকে হেয়ারটাকে ফিল করে, ফিলার করে, ফিলারের কাজ করে, লাইক ডিপ ডিপ এটাকে বলে কন্ডিশনিং করবে এবং ক্যারাটিন ভাইব দেবে। তারপর আমরা ফ্যাশন করছি, ড্রাই এই সেই অনেক কিছু করছি, তাতে হয় কি হেয়ারের যে মস যেটা সেটা কিন্তু নীল হয়ে যায়, তখন ড্রাইনেস চলে আসে। তখন এই বোটক্সটা কি হয়, এই ড্রাই হেয়ারগুলো খুব ভালো করে ক্যাচ করে, করে একদম ম্যাজিক্যাল একটা ট্রিটমেন্ট চলে আসে। আমার হেয়ারও কিন্তু বোটক্স করা হয়। সো হোয়াট আর দ্য বেনিফিটস অফ দিস বোটক্স হেয়ার? তারপর আবার ফিলার বলে, ফিলার সাধারণত আমরা দেখে আসি স্কিনের উপরে এটা অ্যাপ্লাই করা হয়। সো এই ফিলার জিনিসটা কিভাবে কাজ করে এবং কি বেনিফিটটা দিয়ে থাকে? আপনি তো ফিলার বুঝবেন, কারণ ফিলার স্কিনে কি করে, স্কিনটাকে আপ করে, যেগুলো প্রবলেম আছে সলভ করে থেকে আপ করে। ঠিক হেয়ারে কিন্তু আপনার ময়েশ্চার নীল হয়ে গেলে কি হয়, হেয়ারটা ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়, কেমিক্যাল প্রসেস হলে বারবার ড্রাইং এই সেই অনেক কিছু করার ফলে ওর সব কিছু একদম লস করে ফেলে, হেয়ারের কোর্টেক্স কিউটিকাল নষ্ট হয়ে গিয়ে ও জাস্ট মেডুলাতে পড়ে থাকে, তখন হয় কি হেয়ারের কোনো প্রাণ থাকে না। ওই সময় বোটক্সটা খুব তাড়াতাড়ি কাজ করে। বোটক্সের কাজ হচ্ছে ড্রাই ড্যামেজ হেয়ারে ফিল করে নেওয়া, মানে সুন্দর করে ডিপ ময়েশ্চারাইজ, যেগুলো মানে ল্যাকিংস আছে, যে প্রোটিনস গুলো নারিশমেন্ট গুলো সেগুলোকে ল্যাকিংস গুলোকে ফিল আপ করে, ফিল আপ করে, ফিলার করে দেয়। এবং হচ্ছে এটা হচ্ছে ডিপ কন্ডিশনিং এর কাজ করছে, সাথে লাইক এটা অরিজিনাল একটা ক্যারাটিনের কাজ করছে। আচ্ছা আচ্ছা, এখানে অনেক গুড ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো কিনা হেয়ারের জন্য খুব ভালো, লাইক ভেড়ার যে শিপের যে লোমগুলো থাকে ওটা থেকে একটা ইনগ্রেডিয়েন্টস আছে যেটা হেয়ারের জন্য খুবই ভালো, আমাদের হেয়ার তো ক্যারাটিন দিয়ে তৈরি। এটার লংজিভিটিটা কত কত? এটা অ্যাকচুয়ালি এটা ওয়ান ইয়ার থাকে, টেন মান্থ টু ওয়ান ইয়ার থাকে, যদি এটা আফটার কেয়ারটা করা হয়। যদি কেউ আফটার কেয়ার না করে 7 মান্থ কন্টিনিউ করবে। অল রাইট, ফ্যান্টাস্টিক, বুঝতে পেরেছি। আরও নিশ্চয়ই তোমার অনেক নতুন নতুন সংযোজন এসেছে, সেগুলো নিয়ে আরও কথা বলবো, আরও আড্ডা দেব, কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, তবে ফিরছি কিছুক্ষণের মধ্যে। স্যান্ডেলিনা রূপ লাবণ্যর সাথেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পরে আবারও স্যান্ডেলিনা রূপ লাবণ্য নিয়ে, সাথে আছি আমি মারিয়া কিসপরা। দর্শক, সময় হলো এবার আমাদের দ্বিতীয় সেগমেন্ট বিউটি কেয়ার এন্ড টিপসের। চলুন দেখে আসি কি কি টিপস রাখা আছে আপনাদের জন্য। দর্শক, আমি রাজিয়া সুলতানা, রাজিয়াস মেকওভার স্টুডিও থেকে রূপ লাবণ্য সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখাবো একটা পার্টি মেকআপ যেটা নাকি খুব সিম্পল এবং আপনারা যে কোনো গর্জিয়াস কামিজ হোক অথবা যে কোনো গর্জিয়াস গাউন হোক, আপনারা নাকি খুব সহজে এই মেকআপটা করে চলে যেতে পারবেন, যে কোনো পার্টিতে অথবা যে কোনো ওকেশনে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। আজকে আমাদের সাথে মডেল আছে প্রিয়া, আমরা সময় স্বল্পতার জন্য আমরা আগেই বেসটা করে রেখেছি, এখন আমরা ওকে আই মেকআপটা করব। যেহেতু ওর ড্রেসটা একটু পিচ পিঙ্ক, সো আমরা একটু ওকে লাইট একটা পিঙ্ক আই কালার দিচ্ছি। আমরা ওর আইটাকে একদম নুড পিঙ্ক আই মেকআপ যেটা আছে সেটা করব, কোনো স্মোকি কোনো টাচ করব না, যেহেতু ড্রেসটা লাইট এবং গোল্ড বেজের মধ্যে, সো আমরা ওকে একটা নুড মেকআপ দেব। আই শ্যাডো অ্যাপ্লাইংটা শেষ, এখন যেহেতু আমরা ওকে অনেক বেশি হেভি গর্জিয়াস আই দিব না, সো এই জন্য আমরা চোখের ভিতরে যে ওয়াটার লাইনটা আছে ওখানে আমরা একটা হোয়াইট পেন্সিল দিয়ে নিব। হোয়াইট কাজলটা দেওয়া শেষ হয়ে গেল, এখন আমরা ওকে আইলাইনারটা অ্যাপ্লাই করব। আইলাইনারটা অ্যাপ্লাইং শেষ, এখন মাস্কারাটা দিন। মাস্কারাটা দেওয়া শেষ হয়ে গেল, এখন আমি ফেসটাকে কন্ট্রোলিং করে নেব। কন্ট্রোলিংটা শেষ, এখন আমি ওর ফেসে ব্লাশ অ্যান্ড হাইলাইটটা দিই। Thank you.
ব্লাশানার কাজটা শেষ হয়ে গেল, এখন আমরা আইল্যাশটা পরিয়ে দিব। আমাদের মেকওভারটা অলমোস্ট শেষের দিকে, সো যেহেতু ওর ড্রেসটা পিচ অ্যান্ড পিঙ্কের মধ্যে, তো আমরা লিপস্টিকটা একটু পিঙ্ক অ্যান্ড একটা ব্রাউন টোন মিক্স করে লিপস্টিকটা লাগাবো, এবং লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে আমাদের মেকআপটাও শেষ হয়ে যাবে। লিপের কাজটা হয়ে গেল, এখন মেকআপটা যেন খুব সুন্দর থাকে, অনেকক্ষণ ভালো থাকে, এবং মেকআপটা যেন সুন্দরভাবে ফেসের সাথে সেট হয়ে যায়, সেজন্য এখন আমরা ওকে একটা সেটিং স্প্রে দিব। সেটিং স্প্রেটা দেওয়ার সাথে সাথে আমাদের পার্টি মেকওভারটা শেষ হলো। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। দেখে আসলাম আমাদের বিউটি কেয়ার টিপস সেগমেন্টে বিশেষ কিছু টিপস রাখা ছিল, অ্যান্ড আই হোপ দিস উড বি বেনিফিশিয়াল ফর ইউ অল। এভরিওয়ান, ইটস টাইম ফর অ্যানাদার শো কমার্শিয়াল ব্রেক, উইল বি ব্যাক ইন আ বিট। সো স্টে টিউন টু স্যান্ডালিনা রূপ লাবণ্য। Hi viewers, welcome back to Sandalina Rup Labonno. This is your host Maria Kispotta. আড্ডায় রত ছিলাম Zara এবং রোজার সাথে, চলে যাবো সেই আড্ডায় আবারও। ওয়েল রোজা, তোমার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, আর একটু চলে আসি এখন Zara-র কাছে। Zara, তুমি বলো তো এখনকার তোমার ব্যস্ততা কী নিয়ে চলছে? দেখছি বেশ কিছু নাটক করে বেড়াচ্ছ, সো এই অভিনয়ে আসাটা কি হঠাৎ করে ইচ্ছে হলো, নাকি অনেকদিন আগের ইচ্ছা ছিল কিন্তু অনেক পরে অবকাশ ঘটলো? আমার অভিনয় করার কখনো ইচ্ছে ছিল না। আমার প্রথমত ইচ্ছে ছিল যে আমি একজন রেডিও জকি হব। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি একজন মডেল হয়ে যাই, তারপরে আমি একজন উপস্থাপিকা হয়ে যাই, তার পরবর্তী সময়ে রেডিও জকি হয়ে যাই আর কি। আমি এখন রেডিও আমারে আছি। তো এর পরবর্তী সময়ে আমাদের যে বান্না ভাইয়া আছেন নির্মাতা, উনি আমাকে একদিন ফোন করে বলে যে শোন না, তোকে দিয়ে একটা ফিকশন করাতে চাই। তো আমি বলছি যে ভাইয়া, আমি তো কখনো থিয়েটার করিনি, কিংবা আমাকে দিয়ে হবে না। তো ভাইয়া বললো যে কেন হবে, তুই করলেই হবে, যদি তুই না করিস তাহলে কিভাবে বুঝবি? তুমি এতগুলো পথ পেরিয়ে এসেছো, এতগুলো স্টেপ পেরিয়ে এসেছো, তোমার কাছে এই যে বিউটিফিকেশন অ্যান্ড নিজের উপরে যে চর্চাটা, সেই ব্যাপারগুলো কি প্রত্যেকটা সেক্টরে কাজের সাথে কোনো একটা ভিন্নতা পেয়েছো, নাকি সব জায়গায় একই রকম? আপু, প্রথমত বলতে চাই, আমি ফার্স্টে যেদিন মেকআপ করেছিলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে এই মেকআপটা আমি সারা জীবন ধরে রেখে দেই। পরবর্তী সকালবেলা আমি দেখলাম যে ছোট ছোট পিম্পল হয়ে গেল। তো প্রথমে আমি আসলে কেয়ারটা বুঝতাম না, যে মডেলিং করলে হয়তো, আমি ভাবতাম নায়িকারা মনে হয় এমনিতে অনেক বেশি সুন্দর মেকআপ অ্যাপ্লাই করতে হয় না, টু বি অনেস্ট। তো পরবর্তী সময় দেখলাম যে না, আসলে যদি আমি তোমার মডেলিং করি, ওই সময়ে আমার কেয়ারটা যতটুকু করতে হয়, এখন যেহেতু আউটডোর করি, এখন কেয়ারটা অনেক বেশি করতে হয়, বেশি করতে হয়, আউটডোরে অনেক বেশি কাজ থাকে। আউটডোরে যখন কাজ করা হয় তখন সানস্ক্রিন বেশি একটা ড্যামেজ হয়ে যায়, সো সানস্ক্রিনটা কি এনাফ হয়ে থাকে ত্বক পরিচর্যার জন্য? একদমই না। তাহলে সেই সাথে কি করো? সেই সাথে কিছুই করি না, কারণ যে আপুর পার্লারে যাই ট্যানটাকে রিমুভ করার জন্য, আপুর থেকে ট্রিটমেন্ট করি। এখানে যখন আমাকে ডাইরেকশনটা দিয়ে দিল, আমি এই ডাইরেকশনে চলে আসি। এই ট্যান নিয়ে যে কথা হচ্ছে, এত বেশি হর্স সান এবং আমাদের ওজন লেয়ারটা নেই বাংলাদেশের মাথার উপরে, তাহলে এই ওজন লেয়ারটা না থাকার ফলে আমাদের যত ইউভি রে, যত আল্ট্রাভায়োলেট রে ডিরেক্টলি আমাদের স্কিনটাকে হিট করছে, যার কারণে আমরা খুব সান বার্ন তো পাচ্ছি, সেই সাথে সান ড্যামেজও হচ্ছে স্কিনটা, যেটা কিনা পার্মানেন্ট ড্যামেজ। এইটা সবচেয়ে বড় প্রবলেম এখনকার এই সময়টা আমি দেখতে পাচ্ছি। এই বড় প্রবলেমটার সমাধানটা আমাদের, হ্যাঁ, ও আসলে ফার্স্ট আমার কাছে যায় যখন,
তো বললো যে এরকম ট্যান হয়ে গেছে, স্কিনটা আমার ডাল হয়ে যাচ্ছে দিন দিন। তখন আমি বললাম যে তোমার তো মেকআপ নেওয়া হচ্ছে সবসময়, আর বাইরে আউটডোর করা হচ্ছে, ভালো মতো খাওয়া দাওয়া হচ্ছে না, ফুড হ্যাবিটটাও এবং ঘুম টুম কিছুই কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে প্রথমে তুমি আসো, আমি তোমাকে আগে ট্যানটাকে রিমুভ করে দেয়, ডিট্যান একটা আমার একটা আছে, আমি কিন্তু ফেয়ার পলিশ দিই না কখনো। আচ্ছা, তো ডিট্যানটা দিলে মোটামুটি অনেক গুড ইনগ্রিডিয়েন্টস আছে যেটা স্কিনটাকে ব্রাইট টোন করে, সাথে সাথে আবার স্কিনে ভিটামিন সাথে সাথে কাজ করে। রিয়েলি? তো তারপরে ওকে আমি বললাম তুমি মাসে একটা করে ফেশিয়াল নেবে আমার এখানে, যেটা আমি করাবো ওটাই করবে। তো ওটা করার পরে ওর অনেকটা বোধহয় ইম্প্রুভ হয়েছে, এবং সাথে সাথে ওর কিছু হেয়ার ট্রিটমেন্টগুলো আমি দিয়ে দিচ্ছি। আর ফেসের জন্য, ফেসের জন্য আপনি যেটা বলছেন ইউভি রে, হ্যাঁ ইউভি রে থেকে আপনি তো জানেন যে কী কী হয়, সেটা হচ্ছে আমরা তো ট্যান তো হয়েই যায়, তারপরে যেটা হচ্ছে রিঙ্কল চলে আসে, দেন হচ্ছে মেলিজমা, মেলিজমা এগুলার জন্য, এবং ব্রাউন তিল যেগুলো, এগুলো সবকিছুই কিন্তু আমাদের ইউভি রে থেকে আসে, সানট্যানের থেকে সবকিছু। ফ্রেকল তো প্রচুর মেয়েদের এখন, মানে ছোট ছোট মেয়েদের বসে যে আমাদের এরকম হচ্ছে, তো আমি প্রথমেই বলি ফার্স্ট মেইনটেনেন্স হচ্ছে যে ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং এবং দেন সানস্ক্রিন। এবং রাত্রে তো একটা ময়েশ্চারাইজ নিতে হবে, এটা বলে দিলাম, কিন্তু সানস্ক্রিনটার কিন্তু আবার ভেরিয়েশন আছে, স্কিন টোন অনুযায়ী আপনাকে ইউজ করতে হবে। কারণ আমরা দেখেছি একটা পাইলাম লাগাচ্ছে আমাকে, ম্যাক্সিমাম মেয়ে বলে ম্যাম আমি তো লাগাই সানস্ক্রিন কিন্তু কালো হয়ে যায়। এটা একটা কারণ আপনার স্কিনে, আপনার স্কিনটা হচ্ছে নর্মাল স্কিন, কারো ড্রাই, কারো হচ্ছে কম্বিনেশন, কারো দেখা যাচ্ছে অয়েলি, সো কারো সেন্সিটিভ। তো এখন এই ছয় টাইপের স্কিনের কিন্তু আলাদা আলাদা সানস্ক্রিন পাওয়া যায়, তো সেটার জন্য অবশ্যই ডক্টরদের সাথে কথা বলতে, বা আমাদের মতো যারা স্কিন নিয়ে কাজ করছে তাদের সাথে সহযোগিতা নিয়ে স্কিনটা বুঝে তার সাজেশন অনুযায়ী যদি সানস্ক্রিনটা লাগানো যায় দেন স্কিনটা ডার্ক হবে। অনেক তো গল্প করলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম, কিন্তু আরো অনেক কিছু জানার আছে। একই অনুষ্ঠান তো সবকিছু জেনে শেষ করা যাবে না, তাই কি করবো, পরের অনুষ্ঠানে আবার দাওয়া দেওয়ার জন্য বসে থাকবো এখানে, তোমাদেরকে আমন্ত্রণ রইল পরের অনুষ্ঠান জন্য। যেহেতু শেষ পর্যন্ত চলে এসেছে, আমাকে বিদায় নিতে হবে, কিন্তু বিদায় নেওয়ার আগে দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও যারা, একটু রিকোয়েস্ট করবো। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এখন বাংলা সিনেমা অনেক ভালো করছে, সো আপনারা হলে গিয়ে মুভি দেখবেন, যদিও আমি নায়িকা না তারপরেও। এবং আরও একটা ব্যাপার বলতে চাই যে আমাদের চারপাশে দুর্ঘটনাটা একটু বেড়ে গেছে, তো আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, দূরে কোথাও যেতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করে তারপরে যাবেন, এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাংক ইউ। ওয়েল রোজা, দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে। ফার্স্টলি আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস, এটা যদিও দেওয়া যায় না, আপনি আমাদের মানুষ, কিন্তু তারপরে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কোয়েশ্চেন করেছেন আজকে, যেগুলো আমি দর্শকদের কাছে ওপেন করতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ মারিয়া, ইউ আর অ্যাবসলিউটলি ওয়েলকাম। এবার ইটিভির জন্য বলি, এটা তো আমি সবসময় বলি, ইটিভি আমার ফ্যামিলি, এখানে আসলে আমার মনে হয় যে মানে শান্তি লাগে। সেকেন্ডলি বলি, দর্শক আপনারা যারা আজকে দেখছেন, আর তাদেরকে আমি শুধু একটা কথাই বলবো যে আপনারা একটু বেছে বেছে প্রসাধনী কিনবেন, কারণ কসমেটিকে এত বেশি মানে ভেরিয়েশন আসছে, মানে অরিজিনাল এবং নকল কোনোটা এটা বুঝে যাচ্ছে না, সো একটু মেক শিওর হবেন। থ্যাংক ইউ সো মাচ, সবাই অনেক ভালো থাকবেন। ওয়েল, তোমাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ, স্যান্ডেলিনা রূপ লাবণ্য পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এবার আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। ওকে প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা। আজকের মতো আমি মারিয়া কিসপটা বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন একুশ টেলিভিশনের পর্দায়।